हेलो स्टूडेंट्स, हेलो गाइस। आज का दशम श्रेणी गणित क्वेश्चन 7.1 क्वेश्चन करब। दैट मींस हमारे विध्वस्त कोण सम्पर्कित उपपाद्य चैप्टर टी होছিল और आज के हम स्टार्ट করছি क्वेश्चन नंबर 10 থেকে। দেখো দশের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা AB ও CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। খুব ভালো কথা, যেটা বলেছি আমরা সেটা করাই। এই আমাদের OB কেন্দ্রীয় একটি বৃত্ত, দুটি জ্যা, মনে করো একটা AB আর একটা হচ্ছে আমাদের CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। ঠিক এইটুকুন বলেছে, CD AB CD দুটি জ্যা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে? অ্যাঙ্গেল AOD + BOC লিখি আগে, যেটা প্রমাণ করতে হবে AOD + অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল BPC BOC तो এটা ইজ ইকুয়াল টু বলছে টুয়াইস অফ, এটা ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? টুয়াইস অফ BPC, কারণ এখানে এই তো নামটা পি ছিল, এই নামটা পি ছিল BPC, তো এই কোণটা তো অলরেডি হয়ে গেছে। বোঝা গেল কোন তিনটি কোণ নিয়ে আমাদের এখন কারবারটি করতে হবে, সেটা বোঝা গেল। এই কোণটি, এই কোণটি, এই কোণটি, ঠিক। এবার আমরা কনসেপ্ট কি জানি, খুব ভালোভাবে জানো। এখানে আমরা কি কনসেপ্ট ইউজ করি? বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, অথবা কোন ত্রিভুজের তিনটে কোণ মিলে 180। এই তো গোটা তিন চার কনসেপ্ট নিয়ে আমরা সমস্ত কোয়েশন করেছি। তো এখানে সেভাবেই দেখি আমরা। এই দেখো, এই AD বৃত্তচাপের উপর, AD চাপের উপর অবস্থিত কি, এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হবে যদি আমরা BDটাকে যুক্ত করে দিই। দেখো তাহলে এটা এখানে বৃত্তস্থ কোণ হবে। দেখো এখান থেকে A থেকে আর D থেকে, A থেকে স্টার্ট হচ্ছে, এখানে D তে চলে আসছে, তাহলে AB D এটা একটা বৃত্তস্থ কোণ হবে। তাহলে সবার প্রথমে অঙ্কনে কি লিখে নেবে? BD যুক্ত করা হলো, ঠিক। এবার AD বৃত্তচাপের উপর অবস্থিত, AD বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল AOD কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল ABD, খুব ভালোভাবে লক্ষ্য করে, ABD বৃত্তস্থ কোণ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল AOD কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়, তাহলে টুয়াইস অফ অ্যাঙ্গেল ABD, প্রথম কন্ডিশন। কারোর কোনো কনফিউশন নেই এখানে, ঠিক আছে? ভুল বুঝতে পার ফেললে চলো। এবার নেক্সট দেখো, BC, এই যে BC বৃত্তচাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ BOC, যেটা আমি চেয়েছি। দেখো AOD টা আমি বের করে নিয়েছি, এবার BOC এটা কেন্দ্রস্থ কোণ, এবং এরা যদি এভাবে, এটা দেখো এটা বৃত্তস্থ কোণ, এটা আলাদা ভাবে যদি আমি এখানে করে দেখাই, এই BC চাপের কথা বলছি, BC চাপের উপর এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র উৎপন্ন হয়েছে, আর এটা আমাদের বৃত্তস্থ কোণ, দেখো সাইডে হয়েছে, ঠিক। তো সেটা সিমিলারলি আমরা আবার লিখতে পারি কি, BC বৃত্তচাপের উপর লিখবে, BC মানে নিচে লিখবে, BC বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল BOC কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল CDB বৃত্তস্থ কোণ। তাহলে অতএব আমরা এখান থেকে কি রিলেশন পাবো, কি কেন্দ্রস্থ কোণ মানে BOC বা COB, অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বৃত্তস্থ কোণ মানে কি BDC অথবা CDB, যদি এটা খুশি নামটা বলতে পারো, ঠিক আছে? CDB এটা সেকেন্ড ইকুয়েশন হলো। এবার যেটা প্রমাণ করতে হবে সেটা মাথার মধ্যে রাখবে, আমাকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল AOD প্লাস BOC, অ্যাঙ্গেল AOD প্লাস BOC। তো দুটো সমীকরণকে যদি যুক্ত করে দিই, দেখো তাহলে দুটোর লেফট হ্যান্ড সাইডে আমরা এই কন্ডিশনটা পেয়ে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডটা এবার আমরা ক্যালকুলেশন করে কোনো না কোনো ভাবে ওটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো দেখো এবার আমরা কি করছি,
इक्वेशन वन प्लस टू कर समीकरण एक और दुई आज एक नम्बर और दो नम्बर समीकरण के जो कर पाए जोग कर ले पासी देखो एखे पासी एंगल एओडी प्लस ए रही एंगल बीओसि चेट पे गेटने चाहिए बीपीसी टू टू तो सेम आई दो एंगल मिले बीपीसी हम देखी तो कथा एंगल गुलो एबीडी A, B, D মানে এটা আর C, D, B মানে এটা আর আমাকে এই কোণটা নিয়ে আসতে হবে হ্যাঁ হচ্ছে কিভাবে হচ্ছে দেখো এখানে আমি এই যে ABD অ্যাঙ্গেলটা থাকে একটা লাইন এখানে আমি লিখি ABD এই অ্যাঙ্গেলটিকে আমি PBD লিখতে পারি এখানে A রয়েছে এখানে একটা বিন্দু P রয়েছে এখানে একটা বিন্দু B রয়েছে এখানে D রয়েছে लिखते कारण जगह तक लिखते कारण पी बिंदु जेहतुरी आज लाइन तो लिखते ही असुविधा नहीं तो ना एक लिखी पिबिडि क्या लिखी से क्लियर भाव देखते थको और सी डिबि सी डिबि पी डिबि लिखब এখানে C এখানে P এখানে D এখানে B তো C D B টাকে সিমিলারলি P D B লিখতে পারি P D B এবার দেখো এই যে দুটো অ্যাঙ্গেল এটার মানে হচ্ছে টুয়াইস অফ অ্যাঙ্গেল BPC কেন হলো শুধু তো লিখে দিলে হবে না কারণ তো বলতে হবে কেন হলো এবার কারণটা দেখো এই এই বিন্দুটা আমাদের কি ছিল P ंगल पे पिबिडी मान एंगल प्लस पिडिबी मानल एंगल के अंगेल जगह लिखे दिलाम बीपीसी बीपीसी अंगेल टी लिखे दिलाम लिखते ही कारण की जेको त्रिभुजे जे बाइरे बहिष्ठ कोणटा हय सेइ कोणटा बहिष्ठ कोण विपरीत अंतस्थ कोण द्वयेर समष्टि अंतस्थ कोण द्वयेर समष्टि माने एर साथे जे कोणटा आछे सेइ कोणटा नय एइ त्रिभुजेर जेकोनो एकटा बाइरेर कोण कि हबे तार अंतस्थ विपरीत कोण द्वयेर समष्टि माने एइ दुटो कोण नेबे ना एर साथे जेटा लेगे आछे सेइ कोणटा नेबे ना बाकी जे दुटो कोण सेइ दुटो कोणेर समष्टिर साथे समान हय তাহলে এই দুটো কোণ প্লাস করে যেটা যদি এটা মনে করো 50 ডিগ্রি হয় এটা 40 হয় তাহলে এটা 90 হবে 50 প্লাস 40 তাই তো এটা আমরা একটা ত্রিভুজের ট্রায়াঙ্গেলের প্রপার্টি এটা আমরা অনেক করেছি যে কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ তাদের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান যার জন্য আমরা এই দুটো কোণের জায়গায় এই কোণটা লিখে দিলাম বাইরের কোণটা বিপিসি ক্লিয়ার হলো তো এখানে ব্র্যাকেটে কি রেজাল্টটা লিখবে যে রেজাল্টটা আমি বললাম সেটা এখানটায় লিখে দেবে কি বহিঃস্থ কোণ विपरीत अंतस्थ कोणद्वय समष्टिर साथे समान जस्ट प्रमाण हो गेल चलो एबार आमरा चले जाच्छि नेक्स्ट क्वेश्चन नम्बर 11 बुझते पारछो तो एगुलो अवश्य किन्तु प्रैक्टिस करबे एकबार शुधु देखले एखन खूब भालोभाबे बुझते पारबे बाट एटाके जदि बन्ध करे रेखे दाओ ना देखबे कन्सेप्टटा भुले जाबे एखन शिखछो तो एखनी एकबार तुमि आजके अथवा कालके एकबार तोमार एटाके प्रैक्टिस करे राओ तो एटा माथार मध्ये ना क्लियर हो जाबे तारपर आबार किछुदिन पर आरेकबार रिवाइज करो ঠিক আছে চলো আমি নেক্সট তাহলে এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11 তাই এবার দেখো কোশ্চেন নাম্বার 10 এর একটা সেকেন্ড পার্ট রয়েছে ঠিক আছে তো সেকেন্ড পার্টটা কি এবার দেখো আমি কি করেছিলাম কোশ্চেন নাম্বার 10 টা করে না সেকেন্ড পার্টটা দেখি না আমি কোশ্চেন নাম্বার 11 টা রেকর্ড করতে শুরু করে দিয়েছিলাম তারপর মনে পড়ছে কোশ্চেন নাম্বার 10 এর একটা সেকেন্ড পার্ট রয়েছে তো আমি সেটা আবার ক্লিয়ার করে সেকেন্ড আবার ফিগারটি করে সেকেন্ড পার্টটি এবার বলছি দেখো সেকেন্ড পার্টটি কি বলছে কি যদি AOD ও BOC পরস্পর সম্পূরক হয় AOD তোই আমাদের AOD কোণ ছিল এটা AOD আর BOC কোণটা এটা ছিল আমাদের BOC এই দুটো যদি সম্পূরক হয় সম্পূরক মানে কি দুটো মিলে 180 AOD প্লাস BOC দুটো মিলে কত 180 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে হবে কি
এই যে জ্যা দুটি সে দুটি পরস্পর লম্ব মানে যে এবি আর সিডি এই যে এবি আর সিডি পরস্পর লম্ব পরস্পর লম্ব মানে এই যে কোণগুলো সব 90 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে তবেই তো আমরা লম্ব বলতে পারবো তো দেখো আমরা এওডি প্লাস বিওসি ইজ ইকুয়াল টু এখানে বলছি 180 আবার আমরা আগে যে ফার্স্ট পার্টটায় কি প্রমাণ করলাম কি এওডি আর বিওসি যুক্ত করলে কত হয় টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি আমরা যেটা পূর্বে প্রমাণ করলাম কি প্রমাণ করলাম কি অ্যাঙ্গেল এওডি প্লাস বিওসি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি এটাই তো প্রমাণ করলাম টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি is equal to 180 so that means angle bpc is equal to 90 এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম কি অ্যাঙ্গেল bpc এটা যদি 90 হয়ে যায় মানে এই অ্যাঙ্গেলটা এটা এদিকের গুলো বা এদিকের গুলো যেদিকে গুলো হোক একটা 90 প্রমাণ করলেই হয়ে যাবে তো এই অ্যাঙ্গেলটা আমরা 90 প্রমাণ করে দিলাম তার মানে কি এই দুটো পরস্পর লম্ব জাস্ট অথবা জ্যা দুটি একে উপরের উপর লম্ব অথবা জ্যা দুটি পরস্পর লম্ব অথবা জ্যা দুটি পরস্পর লম্ব ক্লিয়ার সেকেন্ড পার্টটা চল এবার আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11 এ ঠিক দেখো এবার 11 তারিখের কোশ্চেনটা কি বলছে পড়ে নে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে তো এখানে এবার কন্ডিশনটা কি বলছে দুটি জ্যাকে বর্ধিত করলে তো এই জ্যাটাকে এদিকে বর্ধিত করাচ্ছে এদিকে বর্ধিত করলে আমাদের কোশ্চেনটা করতে সুবিধা হবে এদিকে বর্ধিত করে দিই পি বিন্দুতে ছেদ করেছে জ্যা দুটি মনে করো এ বি আর সি ডি কি প্রুফ কি করতে হবে প্রমাণ কি করতে হবে অ্যাঙ্গেল এ ও সি মাইনাস বি ও ডি ঠিক আগের মতন কোয়েশন ওখানে প্লাস দিয়েছিল এখানে বলছে মাইনাস দিয়ে ঠিক আছে সেম কোয়েশন অ্যাঙ্গেল এ ও সি মাইনাস বি ও ডি আগে আমরা প্রমাণ করেছিলাম অ্যাঙ্গেল এ ও সি প্লাস বি ও ডি এখানে বলছে অ্যাঙ্গেল এ ও সি মাইনাস বি ও ডি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বি বিসি এটা সেম কোশ্চেন রয়েছে শুধুমাত্র মাইনাস দিয়ে দিয়েছে তো কিভাবে প্রমাণ করব তোমরা সুন্দরভাবে লিখে করবে আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি ঠিক আগের মতন করে করবে ঠিক আছে নিজেরা করতে শেখো বাস কনসেপ্টটা এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নাও ঠিক তাহলে প্রথমে এসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখে নাও কেন্দ্রস্থ কোণ তো এওসি আর বৃত্তস্থ কোণ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে এখানে এডিটা জয়েন করতে হবে এডিটা জয়েন করতে হবে কারণ কি এটা এ আর এটা সি তো এটা তো কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ তো কোনো নেই তার জন্য এডিটা জয়েন করে দাও দেখো এখানে তাহলে পেয়ে যাবে এডিসি কি পেয়ে যাবে বৃত্তস্থ কোণ তাহলে সেটাই লিখবে কি লিখবে এসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওসি বৃত্তস্থ কোণ এডিসি তাহলে অথবা আমরা লিখতে পারি এওসি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ এ ডিসি এক নম্বর দিয়ে রেখে দিলে সিমিলারলি এদিক থেকে বিডি বৃত্তচাপের উপর কি হয়েছে দেখো এটাকে ক্লিয়ার করে দিচ্ছি বিডি বৃত্তচাপের উপর বি আর এটা ডি তো এটা আমাদের কেন্দ্রস্থ কোণ বিওডি আর বৃত্তস্থ কোণ কি বি এ ডি দেখো এরকম ভাবে রয়েছে বি এ ডি এটা বৃত্তস্থ কোণ তাহলে সেটা আবার লিখবে বিডি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওডি আর বৃত্তস্থ কোণ বি এ ডি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব বিওডি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বি এ ডি আগের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 10 এ কি ছিল দুটো প্লাস ছিল বলে দুটো সমীকরণকে যুক্ত করে দিয়েছিলাম এখানে দুটো সমীকরণকে কি করে দেব বিয়োগ করে দেব তাহলে কি পেয়ে যাব অ্যাঙ্গেল এওসি মাইনাস বিওডি ইজ ইকুয়াল টু টুটা কমন নিয়ে নাও তাহলে এখানে পেয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এডিসি মাইনাস বি এ ডি ঠিক এদিকে পার্টটা সেম পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডে এবার কোনো না কোনো ভাবে আমাকে এই যে বিপিসি ইজ ইকুয়াল টু এইটা প্রমাণ করে দিতে হবে এটা কিভাবে প্রমাণ করব দেখি অ্যাঙ্গেল গুলো কি কোথায় আছে এডিসি মানে কোনটা এডিসি মানে এই কোনটা বলছে বিএডি মানে এই কোনটা বলছে আর আমাকে যেটা চাই সেটা হচ্ছে এই কোনটা যেটা আমাকে চাই সেটা হচ্ছে এই কোনটা তো ওই সেম কনসেপ্ট দেখো হয়ে গেল প্রমাণ কি হবে এই ত্রিভুজটাকে লক্ষ্য করো এ কোন ত্রিভুজটাকে এ ডিপি এ ডিপি এই ত্রিভুজটাকে লক্ষ্য করো এই কোনটা এই কোনটা আর এই কোনটা এই তিনটে কোণের মধ্যে কারবার হচ্ছে তো আমরা আমাকে কি বলেছে আমরা কি জানি এরকম ক্ষেত্রে কি বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান তো আমরা জানি বলে লিখতে পারো তোমরা
कि आमरा जानी एंगल ए डी सी एंगल ए डी सी माने बाहरेर कोणटा इज इक्वल टू भितरेर कोण दुटो डी ए पी डी ए पी प्लस डी पी ए डी पी ए तो एखाने एडीसी कोथाय रयेछे एडीसी ऐ जे एडीसी माइनस बीएडी माइनस बीएडी बीएडी माने कोनटा एटा हबे कारण देखो पीएडीओ जा और बीएडीओ ता एकी ब्यापार तो ऐ पीटाके आमरा बी लिखते पारि तो एटा एखानेई बी लिखे दाओ पी लेखार दरकारई नेई ठीक तो ऐ दुटो माइनस करले आमाके की चाय आमाके की चाय आमाके चेयेछिलो कि एपीसी ताइ तो যেটা প্রমাণ করেছে চেয়েছিল কি ছিল বিপিসি চেয়েছিল বিপিসি তো এখানে আমি লিখেছি কি এখানে আমি কি লিখেছি ডিপিএ ডিপিএও যা আর বিএসিও তাই দেখো কনফিউজ হবে না এটা দেখো ভালো হবে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাই দাও এ পি বি পি ডি সি ঠিক এটা আছে তো এখানে বেশি কথা না বলে আমি এখানে এখন কি করছি একটা লাইন এখান থেকে ক্লিয়ার করছি আর এই জিনিসটা দিকে মাইনাস করে নিয়ে আসছি অ্যাঙ্গেল এডিসি মাইনাস যেটা এখানে আছে অ্যাঙ্গেল ডিএবি অথবা বিএডি একই কথা ডিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিপিএ কিন্তু আমাকে চাই কি এই এটা ইজ ইকুয়াল টু আমাকে কি লিখতে হবে বিপিসি আমাকে প্রমাণ করতে বলেছে বিপিসি বাট আমি এখানে পেয়েছি ডিপিএ আর কোন দুটোর মধ্যে কোনো কি ডিফারেন্স আছে দেখো তো বিপিসি মানেও এই কোণটা আর ডিপিএ মানেও এই একই কোণ খালি অন্যরকম ভাবে নামটা দিয়ে দিয়েছি আমরা আর কিছু না তো এটা মানেই আমরা ইজ ইকুয়াল টু লিখে দিতে পারি অ্যাঙ্গেল বিপিসি তাহলে এখানে লিখে দেবে তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি আর ব্র্যাকেটে এই যে রেজাল্টটা যেটা আমরা করলে সেটা ব্র্যাকেটে লিখতে পারো অথবা ফিয়ারলি করে পরে তুমি লিখে দিতে পারো ক্লিয়ার হলো বোঝা গেল সেম কনসেপ্ট কোশ্চেন নাম্বার 10 এর মত 10 আর 11 পুরোপুরি সে এবার 12 দাগের কোশ্চেনে কি বলছে দেখি চলো বলছে এবিসিডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করেছি যেটি বিসি ডি বিন্দু দিয়ে গেছে তাহলে প্রমাণ করতে হবে কিছু প্রমাণ করতে হবে সেটা বলেছে তাহলে আগে যেটা বলেছে সেটা আমরা একটু এখানে কন্ডিশনটা দেখি 7.1 এর কোশ্চেন করছি কোশ্চেন নাম্বার 12 একটা সার্কেল রয়েছে ঠিক তো সার্কেলের মধ্যে এবার কি বলেছে এ বিন্দুকে কেন্দ্র করে এটা এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে এ বি সি ডি তো সাপোজ এভাবে একটা করে দাও ঠিক এ বি সি ডি ঠিক এমন ভাবে বসে যেন বি সি ডি কে সেটা আমাদেরকে বিন্দু দিয়ে গেছে বলেই দিয়েছে কি এমন ভাবে বৃত্তটি অঙ্কন করবে যেন বি সি ডি বিন্দু দিয়ে যা গেছে প্রমাণ কি করতে হবে অ্যাঙ্গেল সি বি ডি কোথায় সি বি ডি সি বি ডি মানে এটা জয়েন করে দাও এই যে অ্যাঙ্গেল সি বি ডি প্লাস সি ডি বি সি ডি বি মানে কোনটা এটা সি ডি বি ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে হাফ অফ বি এ half of BAD half of angle BAD মানে এই অ্যাঙ্গেলটা প্রমাণ করতে বলছে কিভাবে করব চলো দেখা যাক তো এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কোন কনসেপ্ট আসছে কি হ্যাঁ আসছে যদি আমরা এই BD বৃত্তচাপের উপর দেখি BD বৃত্তচাপের উপর দেখলে দেখো এটা কেন্দ্রস্থ কোণ এদিকেরটা মানে প্রবৃত্ত BAD আমরা আগের একদম প্রথম দিকে একটা আমি প্রবৃদ্ধর কনসেপ্টটা দিয়েছিলাম দিয়েছিলাম কি দেখো আবার বোঝাচ্ছি সেই কনসেপ্টটা এই আমাদের বিডি বৃত্তচাপ বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা কেন্দ্রস্থ কোণ আর এরকম ভাবে যেটা রয়েছে এটা বৃত্তস্থ কোণ তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কি আমি যদি বি এখানে নামটা এ রয়েছে বি এ ডি বলে সেটা তো এই দিকের কোণটাকে বোঝাবে এই অপোজিটের অপোজিট দিকের কোণটাকে তো বোঝাবে না তাহলে এই অপোজিট কোণটাকে আমরা কি নাম দিয়ে ডাকি প্রবৃদ্ধ কি নাম দিয়ে ডাকি প্রবিদ্ধ বিএডি প্রবিদ্ধ বিএডি ঠিক তাহলে প্রথমে আমরা বের করে নিই কি প্রবিদ্ধ বিএডিটা কি ঠিক সবার প্রথমে কোয়েশ্চন করার আগে প্রবিদ্ধ বিএডি বের করে নিই প্রবিদ্ধ বিএডি কি হয়ে যাবে টোটাল অ্যাঙ্গেল আমি বলেছি এখানে পুরো গোলটা হয় 360
360 থেকে আমাকে মাইনাস করে দিতে হবে সিম্পল বিএডি অ্যাঙ্গেলটা, সিম্পল বিএডি অ্যাঙ্গেলটা, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রবিদ্ধ বিএডি। ক্লিয়ার? প্রথমে এটা বের করে রেখে দিলাম। এবার বিডি বৃত্তচাপের উপর যেমন আমরা লিখি, লিখবে বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কি, লিখছি পুরোটা, বিডি বৃত্তচাপের উপর, বিডি বৃত্তচাপের উপর অবস্থিত অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি প্রবিদ্ধ বিএডি, শুধু বিএডি লিখলে হবে না, কিন্তু কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবিদ্ধ বিএডি, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের কি নাম বিসিডি, বিসিডি। তাহলে অর্থে আমরা কি কন্ডিশন লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি এই যে প্রবিদ্ধ বিএডিটা, প্রবিদ্ধ অ্যাঙ্গেল বিএডি সেটা টুয়াইস অফ বিসিডি। মনে করো এটাকে আমি এক নম্বর সমীকরণ নাম দিলাম। এবার প্রবিদ্ধ বিএডি মানে আমরা কি জানি, 360 মাইনাস বিএডি। প্রবিদ্ধ বিএডি মানে আমরা কি জানি, আমরা কি পেলাম, প্রবিদ্ধ বিএডি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বিসিডি। এবার প্রবিদ্ধ বিএডি জায়গায় আমি লিখে দিতে পারি 360 মাইনাস বিএডি, কারণ আমরা জানি প্রবিদ্ধ বিএডি মানে হচ্ছে 360 মাইনাস বিএডি, তাহলে সেটা ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বিসিডি, যেটা আমরা পেয়েছি টুয়াইস অফ বিসিডি। ঠিক, ক্লিয়ার হলো? এবার এটা মুছে দিচ্ছি নিচের পোর্শনটা। আমাকে কি প্রমাণ করতে হবে এটা, সেটা মাথার মধ্যে রাখো। ঠিক, কি অ্যাঙ্গেল সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি প্লাস সিডিবি, মানে এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে হাফ অফ বিএডি হয়। তাহলে একদিকে শুধু বলছে হাফ অফ বিএডি, আমি শুধু বিএডিটা একদিকে রাখছি, বাকি 360 সব ওদিকে পাঠাই। তো তাহলে বিএডিটা আমি যদি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে এদিকে 360 এটা মাইনাস হয়ে চলে আসবে টুয়াইস অফ বিসিডি ইজ ইকুয়াল, এটা মাইনাস আছে না, যার জন্য আমি এটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি বিএডি। ঠিক, তাহলে বিএডিটা দেখো আমার এক সাইডে হয়ে গেল, হাফটা পরে ম্যানেজ হয়ে যাবে। যদি তোমরা হাফ এখনই করতে চাও তাহলে কি করো, দুটো পুরো সমীকরণটাকে দুই দিয়ে ভাগ করে দাও। দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে, এখানে 180, এখানে দুইটা কেটে যাবে বিসিডি, আর এখানে হয়ে যাবে হাফ অ্যাঙ্গেল বিএডি। ঠিক, এদিকে পোর্শনটা তোমরা পেয়েই গেছি। এবার এইটাকে বলছে এই কোণটা হবে, কিভাবে হবে সেটা এবার দেখি। 180 থেকে বলছে যদি বিসিডি মাইনাস করি, হ্যাঁ হয়ে যাবে, কারণ কি দেখো এবার এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে লক্ষ্য করো। ঠিক, তিনটে কোণ মিলে কি হয় 180, মানে 180 থেকে যদি এই কোণটা শুধু মাইনাস করে দাও বিসিডি, বিসিডি 180 থেকে এই দিকের কোণটা মাইনাস করে দিলে কি পড়ে থাকবে, এই দুটি কোণ পড়ে থাকবে। তো সেই দুটি কোণ আমরা লিখতে পারি এর জায়গায় কি, অ্যাঙ্গেল সিবিডি প্লাস সিডিবি, সেটাই লিখলাম সিবিডি আর সিডিবি, তাহলে এটা ইজ ইকুয়াল টু হাফ অফ বিএডি। দেখলে বোঝা গেল, ক্লিয়ার হলো? চল তাহলে আজকে আমরা তিনটি কোয়েশ্চেন করলাম, নেক্সট দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 13 থেকে স্টার্ট করবো, কেমন? চল তাহলে, টাটা।